আজি কটপাড় অঞ্চল নুহে কংগ্রেস লোক নুহে ওড়শা রাজ্যর 4 কোটি জনতা আজি জাঁয়া চাহুঁচ যে নব দাস ভাই এক বরিষ্ঠ মন্ত্রী রাজ্য সরকারঙ্কর স্বাস্থ্য বিভাগর ক্যাবিনেট পাহা মন্ত্রী এবং এপূর্ব সে দ্বিথর কংগ্রেস দলর বিধায়ক ভাবে দায়িত্ব রই লোক সমস্যার জড়িত লে সেইভাবে ব্যক্তি আজ নির্মম ভাবে হত্যা করে দিয়াগলা এ হত্যার কারণ কোণ হত্যা তাঁকু কী করাগলা হত্যা পছরে কোণ রহস্য রয়েছে ইয়ে রহস্য আজকু এত দিন হলে ওড়শা রাজ্যর সরকার কৌশি প্রকার তথ্য লোকলোচন বর্তমান পর্যন্ত আনবার না এবং কই রাখা চাহে যে তথ্য আনি লোকে সেথিরে সন্তুষ্ট নুহতি কারণ মৃত্যু তো হয়ে গেল তাঁকু হত্যা তো করাগলা হত্যার কারণ কোণ হত্যার অভিপ্রায় কোণ আজ বিভিন্ন কথা লোকলোচন আসছে বিভিন্ন কথা পত্রপত্রিকার বাহুছি বিভিন্ন কথা টিভি মাধ্যমে বাহুছি যে বিজেডির কিছু লোক এর সম্পৃক্ত অনেক না অন্য কৌশি আতঙ্কবাদী এর সম্পৃক্ত অদ্বারা তাঁকু হত্যা করাগলা এইপা আপনার দেখবে কংগ্রেস দলর মানবর বিধায়ক নরসিংহ মিশ্র মানবর বিধায়ক সুর রাউতরায় এবং মানবর বিধায়ক জয়পুর তারাপ্রসাদ বাইনপতি বিভিন্ন গণমাধ্যম জরিয়ার সিবিআই তদন্ত দাবি করছেন প্রকৃত তথ্য লোকলোচন আসবা বলে আজ কংগ্রেস দল দাবি করছি সে দাবি সহ দাবি উপস্থাপন করছি এ কোটপাড় কংগ্রেস কমিটি তরফ যে নব দাসঙ্কর হত্যা সম্পর্কিত তথ্য সিবিআই দ্বারা তদন্ত করা যাও জনে অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা মধ্য এ তদন্ত রাজ্য সরকার করা নির্দেশ দেলে তথাপি কাম কিছু আগুক বড়িপার না লোক কিছু তথ্য বর্তমান পর্যন্ত লোক জনা করা যাইপার না ইয়ে রহস্য রহস্যের রয়েছে বলে লোকর সন্দেহ হয়েছে এ পরিপ্রেক্ষী আপনার দেখুন ওড়শা রাজ্যর বিরোধী দল নেতা বিজেপির মানবর বিধায়ক সে যে 5G সেক্রেটারি এবং যাদবপুরর এক বরিষ্ঠ বিজেডি নেতা এ উভয়ঙ্কর হাত মধ্য থাইপারে বলে তেণু লোক আহরি কী সন্দেহরে ঘনীভূত করা যাচ্ছে লোক নিকটকু তথ্য কী অণাযাইপার না আজ পর্যন্ত এ দুঃখর বিষয় এ পরিতাপর বিষয় মু আপনার জরিয়া জনসাধারণ জনা করা চাহে নববাবুঙ্কর হত্যা সম্পর্কের যে অভিযুক্ত বর্তমান গোপাল দাসকে যে রাখছেন গোপাল দাসঙ্কর নার্কো টেস্ট করে দিয়াগলা কিন্তু সে টেস্টর আজ পর্যন্ত কোণ ফলাফল সে টেস্টর রিপোর্ট কোণ আসিলা সর্বোচ্চ ভাবে লোকলোচনকে আনিপার না তেমন এ পরিপ্রেক্ষী যদি রাজ্য সরকার নিজের জনে ক্যাবিনেট পাইহা মন্ত্রীকে সুরক্ষা দেইপার না তো এ রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাবে ভস্ম হয়ে যাওয়া কথা লোকলোচনকে আসছে ইয়ে সরকার এপূর্ণ মাত্রায় দায়ী রয়েবে ধন্যবাদ।